হারিয়েছেন ক্যাপ্টেন্সি, হারিয়েছেন ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ অলরাউন্ডারের আসন। সাকিব আল হাসান কেরিয়ারের পড়ন্ত বিকেলে যেন যোগ দিয়েছেন হারানোর মিছিলে। এবার টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বিশ্বসেরা অলরাউন্ডারের স্থানটাও হুমকির মুখে। অতি শীঘ্রই সাকিবকে ছাড়িয়ে যেতে পারেন লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে বেশ খানিকটা উন্নতি করে সাকিবের কাছাকাছি চলে এসেছেন তিনি। সাকিবই বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি আইসিসির তিন ফরম্যাটেই ওয়ানডে র্যাঙ্কিংয়ে ছিলেন শীর্ষস্থানে। বেশ কদিন হল টেস্টে শীর্ষস্থানে ওঠা হচ্ছে না, তবে ওয়ানডেতে শীর্ষে ছিলেন দীর্ঘ পাঁচ বছর। সম্প্রতি সাকিবকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। এবার হুমকিতে টি টোয়েন্টি র্যাঙ্কিং এর শীর্ষস্থান, যেখানে সাকিব শীঘ্রই হারাতে পারেন শ্রেষ্ঠত্ব। টি টোয়েন্টি র্যাঙ্কিং এ অবশ্য 256 রেটিং পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে আছেন সাকিব। দ্বিতীয় স্থানে থাকা হাসারাঙ্গার রেটিং 239। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিং এ টি টোয়েন্টির অলরাউন্ডারদের মধ্যে এক লাফে 7 ধাপ উন্নতি করেছেন হাসারাঙ্গা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দারুণ পারফরমেন্সের সুবাদেই র্যাঙ্কিং এই উন্নতি লঙ্কান তারকার। পাশাপাশি বোলারদের র্যাঙ্কিং এ এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। সামনে শুধুই ইংল্যান্ডের আদিল রশিদ, 726 রেটিং নিয়ে শীর্ষে আছেন আদিল। অন্যদিকে হাসারাঙ্গার রেটিং 705। সামনে আরো ভালো পারফরমেন্স দেখাতে পারলে রশিদকে টপকে শীর্ষে ওঠার সুযোগ থাকছে স্বাভাবিকভাবেই। রশিদের মতোই নিকট ভবিষ্যতে সাকিবকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ হাসারাঙ্গার সামনে আসছে মার্চেই। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। সেই সিরিজের বাংলাদেশ স্কোয়াডে সাকিব আল হাসান না থাকলেও সবকিছু ঠিকঠাক থাকলে লঙ্কানদের স্কোয়াডে থাকার কথা রয়েছে হাসারাঙ্গার। বাংলাদেশের বিপক্ষে ভালো করতে পারলে অলরাউন্ডারদের র্যাঙ্কিং এও হয়তো শীর্ষস্থানটা সাকিবের কাছ থেকে কেড়ে নিতে পারেন হাসারাঙ্গা। কারণ সাকিব যখন খেলতে পারবেন না, আইসিসির নিয়ম অনুযায়ী পয়েন্ট হারাবেন টাইগার অলরাউন্ডার। ক্যারিয়ারের শেষ দিকে চোট আর চোখের অসুস্থতায় মাঠেও নিয়মিত সাকিব কি পারবেন আবারও সব ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডার হয়ে নিজের শ্রেষ্ঠত্ব অটুট রেখে ক্যারিয়ার শেষ করতে? জীবনানন্দ দাস বলেছিলেন, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। সাকিবের সোনালি দিনগুলো কি তাহলে একটু একটু করে হারিয়ে গেল ফেলে আসা ক্যালেন্ডারের পাতায়? সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।